শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন কাছে অসীম শুকরিয়া, যেহেতু আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি। আমার নাম হলো মোহাম্মদ আবুল হাসান নায়েক। আবুল হাসান বললে সবাই চিনে, তাই যারা আবুল হাসান বললে চিনে। আমার আব্বার নাম হলো লেক মোহাম্মদ ইসমাইল। আমার আমার নাম হলো মমনা খাতুন। আমার বাড়ি হলো ফুলবখিল মোগল, 2 নম্বর হোসেনাবাদ ইউনিয়ন। ট্রায়াল মিলের চাকরিতে ছিলাম। 1967 সালে যখন যুদ্ধ বাজি যায় কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে, তখন আমি সেনাবাহিনীতে ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তখন আমি তো ছাত্রী হিসাবে আসিলাম, বাংলাদেশের মধ্যে আসিলাম, পশ্চিম পাকিস্তানে তখন যাই নাই। আমার পোস্টিং ছিল রংপুর। 1969 সালে বিবেক গণ অভ্যন্তরীণ আন্দোলন শুরু হয়েছিল। তখন আমাদের ডিউটি ছিল রাজশাহী ইউনিভার্সিটি, তখন ওখানে চলে গেলাম। আমাদের 2টা কোম্পানি, ওখানে যাওয়ার সাথে সাথে রাজশাহী ইউনিভার্সিটি গেটের মধ্যে লেফটেন্যান্ট খাদেম বলে একজন অফিসার আছে, আমার ফার্স্ট তাজুল ইসলাম বলে একজন সিপাহি থেকে রাইফেল একটা হারিল, তখন গুলি করলো কাকে, ডক্টর শামসুর জোহর। এইটা দেখি আমার খারাপ লাগলো, দেখি এই যে একটা এইটিতে তো আরও অনেক মানুষ মারবে। তখন আলম সাহেব, উনি আমার বাড়ি ফেরছে, উনি ছিলেন বিপি, উনি যেখানে আন্দোলনের প্রথম সব কিছুতে, তখন আলম সাহেব দেখি, তখন আমার মন তখন ওর চারটা মারি, ওর থেকে রাফেলটা খারি নিল। রাফেল যদি খারি নিলাম তাহলে আরও কয়েকজন মানুষ মারবে। হ্যাঁ, সৈনিকের জন্য খাদেন সাহেব আমার উপর খুব রাজনীতি, আজ আপনি রাজনীতি হবেন। হ্যাঁ, আপনি কী পাইছেন? এখানে গুলি করার কোনো নির্দেশ নেই, আমরা এসেছি ওনাদের যদি আন্দোলন করে সেটা বন্ধ করার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে ভালো হয়েছে। হ্যাঁ, তখন আমাদের তখন ছিল এই যে লেফটেন্যান্ট কর্নেল খলিলুর রহমান সাহেব, উনি মেজর জেনারেল খলিলুর রহমান, যিনি 73-এর নির্বাচনে যে টাঙ্গাইল থেকে উনি নির্বাচিত হয়েছিলেন এমপি। আচ্ছা, উনি তখন ওখানে যায় না, কু এসেছিল আশরাফ সাহেব, তখন বললো যে এখন কী হবে ঘটনাটা, এখন তো আমাদের তো নির্দেশ নেই গুলি চালা, তখন পিঠা কী করবো। তখন গেলাম আমরা ডিসি অফিসে, ডিসি বাংলাতে যাইয়া ডিসি সাহেবের ডাইরেক্ট অস্ত্র ধরি, ওনার থেকে দস্তখত লইছি যে গুলি সাহেবের নির্দেশ দিয়েছে বলে, উনি দিয়েছেন। তখন আমরা এখান থেকে চলে আসি,
আসার পরে সেখান থেকে আমি পশ্চিম পাকিস্তান চলে গেলাম। আমাদের পুরো ইউনিট শিয়ালকোট সত্তর এনে যে একটা সাইক্লোন হয়েছিল আমাদের এখানে চট্টগ্রাম হাতিয়ালি, তখন আমি ছুটিতে আসি। আমার ছুটিও প্রায় শেষ, 9 মার্চের মধ্যে আমার ফ্লাইট ছিল পশ্চিম পাকিস্তান চলে যাওয়া শিয়ালকোট। 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এটা শুনি আমি, তখন ট্রানজিট ক্যাম্পে আমি চলে যাব। এখন 7 মার্চের ভাষণ শুনুন, সাথে সাথে এখন আমার মনটা ফিরে যায়। আমি তখন ধ্যানদনগুলো গেলাম, তখন অভিযোগ বললাম এই অবস্থা এখন কী করবো, আগামীকাল তো আমার ফ্লাইট, আপনি বাড়ি চলে যান, অবস্থা আপনি পশ্চিম পাকিস্তান যাওয়ার চিন্তা, আমি যাবো না তো যাইলি তো আমি এই করতে। কিন্তু আমার সাথে যারা ছিল সব যারা চাকরির লোভ ছিল তারা চলে গেছে, আমি জানি এই চলে গেল। 10 মার্চের নাকি আমাদের আলম সাহেব আমার কাছে আমার বাড়তে গেল, যাই বললো যে ভাই চালতো ভাই আমি আমি আপনার কাছে এসেছি এই আমাদের কিছু ট্রেনিংয়ের জন্য, দেশের অবস্থা তো খারাপ, আপনি আজ বললাম যে আপনারা মানুষ পাবেন কোথায় ট্রেনিং নেওয়ার জন্য, হয়তো আমাদের চান যে আমি যাত্রী সঙ্গতে আসবো, আপনি সবাইকে ডাকেন, দুই সবাই যদি ট্রেনিং নিতে এগ্রি হয় তাহলে অবশ্যই আমি দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার পরিচয় দেবেন না, হয়তো আছে ঠিক আছে এটা রাজি হয়ে যাবে। তখন এখানে আসলাম, তারা প্রায় 30-35 জন তারা যাত্রী সঙ্গত যারা আছে, হ্যাঁ তারা সবাই গেল। তখন এই খিলমগর রসিকা স্কুলের মাঠে তখন 12 মার্চে যে আমাদের শুরু হয়ে গেল ট্রেনিং, এখানে একজন কনস্টেবল ছিল তরমুল ছিল, আমরা সেখানে ট্রেনিং দিতাম, অস্ত্র নাই আমি যে অস্ত্র সাক্ষী ট্রেনিং নিতাম, বাঁশের কুঠি মুঠি দিয়ে তারা লেফট রাইট কী যাবে পজিশন নিতে হয় সেখানে নিতে যাবে, আর্মির কিছু কায়দা কানুন তারা শিখায়, যেমন কমপ্লেস অ্যান্ড কনসেলমেন্ট যেইগুলি আছে এগুলি না জানলে সেরা যুদ্ধ করতে পারবে না, নিজেরে নিজে চুপাইতে হইবে শত্রুর মাতৃ, হ্যাঁ তখন তাদেরকে এইভাবে ট্রেনিং যাক। তখন 13 এপ্রিল হঠাৎ করে জানতে পারলাম কিছু সংখ্যক ফেহর মিলর গার্ড এই আর্মি তারা সাপসরি এই একটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ক্যাম্প করছে, আমাদের পূর্ব ফাঁসছে প্রায় 4-5 মাইল দূর হবে। তখন আলম সাহেব বললো হ্যাঁ ঠিক আছে তোর অস্ত্র কোথায়, অস্ত্র আছে 2 ছেড়ে আছে, তারা থানার চোখে আনলো আর 60টা বন্দুক, একটা আলম সাহেব 7-8 বন্দুক, আর একটা হলো সফি তালুকদারের, আর একটা হলো ধানগির চৌধুরীর বাবুর আনোয়ার হোসেন চৌধুরী, হ্যাঁ আর একটা হচ্ছিলো আমার 60টা বন্দুক, এগুলো লইয়ে তখন আমরা চলে গেলাম। যাইয়ে তখন আমরা 3 বাজে বিভক্ত করলাম, আমাকে পুষার ভালো আজ হ্যাঁ এটা একটা করে চলি, আমরা 3 গৌরবে করবো, হ্যাঁ একটা গৌরব আমি শরীরের গৌরব আর একটা হলো চাই আমার সাপের গৌরব, দুইটা কাটা পারি দুই ফাঁসে থাকবে, আপনি আমার সাথে থাকবে, কাছে থাকবে আপনার কাছে একটা আমার কাছে, এদের কাছে থাকবে বন্ধু, এদেরকে নির্দেশ দিলাম আমরা ফাইট করবো, এই যে আমাদের অ্যামিনিশন নাই বেশি আমরা অতীত ফাইট করছি, তাদেরকে আমরা তাদের ক্ষতটুকু এখানে আসে নাই আমরা দেখবো। তখন আমি আলম সাহেবকে বললাম আমি পাতার একটা বাঁশি বাঁচালি আমি একটা ফায়ার করবো, এসে বেশি কিন্তু আমি ফায়ার করবো, আমি ফায়ার করবো যে পর্যম হল, তখন উনি পাতার বাঁশি বাঁচালেন উনি দিলে পায়ে সাহায্য ওই দিক থেকে কোনো দোয়া ভাসেন, তাতে আরেকটা ফায়ার দুইটা ফায়ার, তখন বললাম আর ফায়ার করবো। তখন আমরা যাই চাই যাই সাত নদীর ওধারে একটা খাল আছে, খালের ওধারে তারা ছাপছে, হ্যাঁ এই আমরা তখন তাড়ি যাই ছাড়ি কেউ নাই, দুইটা নাইয়ে আছে ছেলে নিয়ে সবগুলো বাকি চলে গেছে, এই ছিল ওই পাওয়ার মিলের ঘাট আর দরবার টরবান এগুলি ছিল, কিন্তু কোনো আর্মি ছিল না এই তাদের এগুলি, তখন এদেরকে নিয়ে চলে আসলো। আমরা আসার পর ওই রাত্রিরে হঠাৎ করে দেখি রাঙ্গুনিয়া কলেজ আর্মিরা পাক বাহিনী রাঙ্গুনিয়া কলেজ যাব, এখন কী করবে অবস্থা তো এখন আমাদের তো কাছে অস্ত্র নাই, আমি বললাম আলম সাহেব জানি যে আলম ভাই এখন অস্ত্র ছাড়া তো আমাদের করার কিছু নেই, অস্ত্র ব্যবস্থা করতে হইলে বার যাই তো আমাকে বলবো যে আমি আমাদের আপনি গেলে তো আমরা পাবো না, উনি আমাকে বলছি যে আপনি গেলে আপনাকে আমরা পাবো না, আপনি যে কোনো আত্মগ্রহণ আমরা জানতে পারি অস্ত্র নিয়ে আস,
তখন আলম সাহেব চলে গেল, খালি আলম সাহেব তারা গ্রুপ, আমি সব তারা আলম সাহেব, আলম সাহেবের গ্রুপগুলো চলে গেল। তাদের বা এখানে যাওয়ার পর তখন তারা কিছু ট্রেনিং নিল, ট্রেনিং নিয়ে কিছু অস্ত্র চল আসলো। আমি তখন বসে কোথায় ওই শঙ্খলা ভিতরে এই জালোয়ার হোসেনের বাড়িতে, কিন্তু যোগাযোগ আছে যে বাইরে আমি কোথায় আছি তারা তো আছে। তখন আমার তো ওখান থেকে নিয়ে আসলো, এখানে গেছিল মজিবুর রহমান গেছে, আরও জন চালক গেছে আমাকে আনার জন্য। তখন আসি প্রথম আসলাম যে অধিকর্মী বাড়ি, তখন ওইখানে আসি দেখলাম, দেখি তারপর ওইখানে চলে যান। হ্যাঁ, তাদের অস্ত্র যা আছে সব কিছু দেখলাম। তারা আনছে কি এসএলআর ড্রাইভার, এসএমজি, কিছু গ্যানেট সরফি, রকেট লঞ্চার, তাদেরকে যা ট্রেনিং দেওয়ানো আছে আরও ট্রেনিং দিই তাদেরকে একটু শক্তিশালী করে। তখন 14 আগস্ট আলমবাই বলবেন, তখন আমাদের কাজ হইল এই ইলেকট্রিক লাইন খাম্বা ফেলার জন্য। তাকে আজকে রেখি করছি, রেখি গেল, আমি নিজে গেলাম, আরও দুজন গেলাম, আর একবার সাই আসলাম, সাই আসি। তখন রাখেন রাত্রিবেলা ঠিকঠাক হইল, ঠিকঠাক হয়ে আসলো যে হ্যাঁ, তারপরে রইল তাদের এই আমরা সবাই চলে গেলাম। যাওয়ানোর ফলে যে ওইখানে 3টা খাম্বার মধ্যে একটা হচ্ছে দিলাম সালে আমার সব ডান পাশেরটা, হ্যাঁ বিষখানেরটা আমি, বাম পাশেরটা হলে আমি ছিল। কথা ছিল এই আলম সাহেবে সহসের একটা যা দিবে সিগন্যাল দিলে একসাথে আগুন দিবে। এখন যে যাত্রীবেলা তো জুনি পুকুর ওই ফল দেখি ইসারি আমার সাথে দিতে গেছে, আমরা কি অবস্থা তখন সবাই বাদ মুখে শুনব। আবার যাই তখন আর দুটাতে একসাথে যাই, 3টা হাম্বাম রাখা হয়ে যাওয়ার পরে চলে আসি। চলে আসার পরে এখন এরা তো আর্মিও তো একবারে অন্ধকার, এখন তাহলে এরা জানতে পারছে এখানে কে আছে। এ কাজ কিন্তু ওইখানে একজন অফিসার ছিল যে ক্যাপ্টেন ইস্যু, সে নাকি এখন রাজাহারে বলছে আমার না, হ্যাঁ হয় সেনাবাহিনী একজন লোক আছে এর নাম আবুল হাসান। তখন এরা ভয়ের মধ্যে আছে কিছুদিন গেল, যাওয়ার পরে হয়তো এখন এইটাই না চেক করে দিলাম। তারপর মাসে আগস্ট বা আগস্টের পর সেপ্টেম্বর মঙ্গল, হ্যাঁ তখন চলে গেলাম ওইটা শেষ করে দেওয়ার জন্য। তখন জাগিয়ারে আমরা সব গেলাম, জাগিয়ারে কয়েকজন তিন গরু এই সমস্ত কাজ করতে বেশি লোক নিতে পারে না, বেশি লোক নিলে কাজের সাকসেসফুল হতে পারে। বাজারের পাশে যায় 7টি কোটি একসাথে আমরা বাস্ত করে দিলাম, তবে একটা কোটির থেকে একটা টুকরো করে আমাদের একজন মুক্তিযুদ্ধ বহু বাড়ি। এখন পাঞ্জাবিরা এই রোগ দিয়ে চলাফেরা করতে পারে না, আবার ওই হাত থলি দিয়েও সে দিয়ে বয়ে যেতে পারে না। এখন রাঙ্গামাটি চট্টগ্রাম তাদের চলাফত হলো ওয়াগা রোড, পার্বত্য চট্টগ্রাম দিয়ে একটা রোড আছে বড় শরীর থেকে গাগরা রাঙ্গামাটি রোড, তখন তারা দেখি ওইটা দিয়ে দোকান আলম সাহেব থাকবে। এখন ঠিক হবে 9 জন আমরা 9 জন দুই বড় কাটার পাটি দুই পাশে গাইয়ের এই সাত শরীর কালবার ব্রিজটা উড়ে যায়। এর ফরজে হঠাৎ করে খবর পাইলাম এই রানীরহাটে খুব বাচ্চাদের নেতৃত্বে একটা রাজাহাট খান বসে। তখন আমরা চলে গেলাম ওটার অপারেশন করার পর সন্ধ্যার পর, সন্ধ্যার পর যাইয়ে যে অপারেশন করতাম যাই। এখন জানার চার্জ করলাম কোথায় প্রথম কাশমহল, যদি কাশমহল নাই একজন রাজাহাট একটা দোকান থেকে বাইরে একটা গুলি করলো আমাদের একজন মুক্তিযোদ্ধা উন্নতি, এর নাম হলো ফয়জা আহমদ, তার বাড়ি হলো মিরসর, আমার কাছে ছিল আসা। তখন এটা করে দায়ী ওই তখন এরা দাঁড়িয়ে পার হয়ে দিয়ে দিল, তখন ওরে নিয়ে আসলাম, নিয়ে আসে ওর চিকিৎসা করলাম। তবে আমাদের চিকিৎসার মধ্যে ডাক্তার ইদ্রিশাস ইজাহালির ডাক্তার, হ্যাঁ উনি অনেক সাহায্য ওষুধপত্র দিই আমাদের মুক্তিযোদ্ধাদের, তারও ওষুধপত্র লাগবে দিয়ে দিত। ওনাকে আবার ঘন্টা দিকা তো রুম লেগে দিল উকিলাম সে আমি দিদিও বা মুসলিম নিব তাদের কমবান আর পেতে সব, কিন্তু ও জাগিয়ার বাসে ও ভোট মানুষ বাসে, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার বিরুদ্ধ করে স্বাধীনতা, কিন্তু পাকিস্তানিদের সাথে যদি না থাকতো উচার থইলে ও বাসাই করতো, তাহলে এরকম মানুষের দরকার হয়। হ্যাঁ আচ্ছা এগুলো হয়ে গেল, তারপরে
চলে আসলাম, তখন আমরা চলে গেলাম সিরিয়া। ফার্স্ট অফিসে আমাদের খেললাম, তখন গানবোর তখন এখানে থাকতে থাকতে যেই গানবোর, তখন আমরা ওইখানে গানবোর্ডের ওপর আক্রমণ করলাম। তাদের কিছু পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি না মালয়েশিয়া ছিল জানি না, কিন্তু তাদের হেভি অস্ত্র ছিল, তারা চাইল কিছু মালপত্র নিতে। এরপরে আমরা ওখানে সিগারেট আবার দিকে চলে আসি। এরপর পর পাঞ্জাবিরা তখন ভয়ে রাত্রিতে চলাফেরা করছো না করছো না, দিনও তো আসছো, এই অবস্থাটা ছিল। তার মধ্যে দিয়ে হঠাৎ করে একদিন এই রাজাহার তারাই দিক দিকে আসে। তারপরে আলমবাই ভাই শঙ্খ আর মজিবুর রহমান শঙ্খ যাই নতুন লেবার বা দৌড় করে নিছে। হ্যাঁ, এই রঙ্কবর পাঁচ আমি হঠাৎ করে মগল হাট করে দিচ্ছি। আমাকে আলমবাই বলে যে সাল তো এক পাশ হয়েছে, হয়তো আমার ভাই এখন আমার লেবার বাড়ি চলে গেছে এই দিকে। তখন আমি দেখি আলম সাহেব ভাই ওরা আশারি শিবির একদম মজিবুর রহমান ওইখান থেকে উঠি মজিবুর রহমান একবার আমাদের দিকে থাকে আবার বললো যেমন ভাষায় বাঁচল তোমার আলসাহিক বাড়ি ওই লেভার বাড়ি দেখি মানে ওই খুঁড়িতে খোলা খড়ি যাব। হ্যাঁ, এখন শেষ কাজ করে খামর দিই, খামড়া চড়াই যেগুলো দেখি আমি যখন ভাগ্য করছি যে দেখছি দেখি আমাকে তো এসছেন ভাগ। হ্যাঁ, দেখি দিছি দিই তখন গাঁদারা হাল খাবে আমি নিজে গাঁদারা হাল খাবো। হ্যাঁ, জানি আর ওই সমাচার গেলে মিষ্টানি যে আমি এক্সট্রেন গান দিয়ে ফায়ার করি তাই বলেন যে এক্সট্রেন গানে যে শুধু একশো এখন শুধু প্রায় দেড়শো গর্ব নিয়ে এখন এর কন্ট্রোল গর্ব কী করি। তখন ইচ্ছা নিয়ে আমার দিলাম তিনটা গুলি লাগলো কিছু লাগছে যে কিন্তু কিছু ঢুকে নেই সেই সাহায্যে আর হচ্ছে নরমাল নরমাল রাস্তার মধ্যে উঠছিল রাস্তার মধ্যে উঠি উচ্চের দিকে গেছে একটা কালবার ছিল বিল ছোটো ওইটা ফার হইলো। এই আলম ভাইয়ের ভাইয়ের যেমন আক্রমণ করছে হয়তো আমাকে আক্রমণ করতে পার। তখন আমি পনেরো গজ দূর থাকতে দিয়েছি মাথা বেড়াই ব্রাশ মারি একটু ব্রাশে তারা খাদ্য করে ফেলাই দিচ্ছি ফেলাই দিই ফাঁসে গেছে আর যখন সুতো ধরছি খাসাইরে চিনা বেড়ে আবার ভাললাম। তখন আস্তে করি রিভলভার হাতে লিখে চলে আসলাম এদেরকে তখন নিয়ে আসি তখন স্যালারি আনলাম তখন ওরা ডাক্তার চিকিৎসা এইভাবে এগুলি চলে গেল। আরেকটা অপারেশন যে আলমবাই বলছে রানীরাটা অপারেশন যেটা খেনে বাচ্চাদের আরও বড়ো করে খ্যাম করি রাজাহাত দিয়ে আমরা তখন তারাবুল না পারা একজন ছাটমার বাড়ি যে আমাদের ছেলেটা তখন কথা ছিল বাচ্চাদের নাকি টনব দেখে যাব। আমি একটা গরুম নিয়ে অ্যাম্বুলেন্সে বসলাম ওই ফাঁসে যাইয়ারে এইটা ওই চা বাগানোর সাইডে দিলে আসর তো ঠাইনি সাই দেখে ঠাস ঠাস আওয়াজ ঠিক তারা তোর ওখান থেকে গ্রামে দৌড়ি আস আসে সম্ভব আসাম খাই রকম আমাদের মুক্তিযুদ্ধ একজন জরি ফেলেছে পরিমল পরিমলের এখন খাসমহলের মধ্যে বাঁধ যাচ্ছে রাজাহার হয়তো এখন ওর উদ্যাপন পাঞ্জাবির নাও আসছে। তখন বাক করলাম আমি শরীফ থাকবে পূর্ব পাশে আর আমি থাকবো পশ্চিম পাশে কারণ পাঞ্জাবিদের আসার যদি বন্ধ করতে না পারি তাহলে এদের উদ্যোগ আলম বাইরে বললাম সাইলাম সাউদার তোমরা ওকে ওখান থেকে উদ্ধার করো তাকে দেখে এই রাজা হর তখন বেলা শেষ ডোভন্ত অবস্থা নিয়ে ভিতরে ডোকলাম সাইজ বসন দেখিতে গাড়ি এসেছে পাঞ্জাবির গাড়ি আছে তার গাড়ি এলো তখন আমার কাছে ছিল এসআরআর এসআরআর তো এটা এলএমজির মতো লাইট মেশিন গানের মতো। হ্যাঁ, তার তো উচ্চের তো সাতাশ জন এটা তো নিজে ওইটা দেন অটোমেটিক এটি অটোমেটিক তখন আমি সামনাসামনি গুলি কোথাও গাড়ির মধ্যে ছিল এদের ওই পাঞ্জাবিদের একজনের পড়ছে আমি দিছিলাম ড্রাইভার ড্রাইভারের গাড়ির বেঁধে দরজার নাই যে তার আনু এই আনু বেড়া করলো পড়ছে টানছিল তরা তোর করে গাড়ি ব্যাগ করছি দেখতে আসছে যে অবস্থা খারাপ তখন আমি ডাক দিলাম এদিকে চাল মশার দেখছিল একটা দোকান আছে তেলের ড্রামে তেলের গোড়ন আগুন কারণ এদেরকে হঠাৎ করে চিন্তা যদি তেলের গুণ তেলের আর যার গোড়ন আওয়াজ দিলে তো ধুম ধুম আওয়াজ হবে তখন পাঞ্জাবিটা ভয়
তখন আরেস্ট হলো, এটা হলো আমার একটা। আমি আমরা তো সেনাবাহিনীর মানে কীভাবে খুনকান কি করতে হবে, ওর দিল আগুন, এই আগুন জানে খবর হয়ে কম দিকে চলে গেছে আর জানিনি। তখন এটা শেষ করে আমরা চলে আসলাম। আমি তখন আমার সেলা নিচে ফোরামুর সরবরা ফোরামুর একটা স্কুল আছে, স্কুলের ওই পাশে সোলমান সদর একটা খামার বাড়িতে চলে আসার পরে সন্ধ্যার ভর খবর পাইলাম যে এখন পাঞ্জাবিরা ভারতীয় আছে সার সচ্ছুত, এখন সরবরাহ লয় আমাদের সিএফ সম্পূর্ণ কোনো জায়গায় এখানে রাখবে না, জ্বালাই দিবে। খবর ভাই আমার সাথে ছিল ছজন, আমি তো সাতজন, আর আজিজ গ্রুপ ছিল দশজন। ওই যে আজিজ হইলে যা হইলে এবার মিলে সবাই পাবে, হ্যাঁ না বরিশাল বরিশাল ও বাপে তাকে বলছি তুমি যাই গোড়ন ঘাট, আমি যাবো ইজাহারিয়া, এর ইজাহারিয়া যদি পারিনি আমরা যাই যাচ্ছি নটায় পজিশন নিলাম, সেইভাবে আক্রমণ করবো, তারা যদি আরো এর আগে না সাই দেখি যাচ্ছে দশটা তিনজন লোক আসতে আছে, এখন পাঞ্জাবিরা দৌড়বেন দিয়ে কেন আমাকে ফলো করছে দেশি গুলি আমার উপর, আমার গায়ে গুলি লাগে না, তখন আমি মারলাম নৌকা বেড়া, তখন আমাদের দিক থেকে নৌকা তিনটার মধ্যে খন খন দিকে পড়ে গেছে, এরা তো হাসি কেউ জানে না, হ্যাঁ তখন নৌকা দিয়ে নৌকা গেছে কোথায় বা সৈন্য গেছে কোথায় তা জানি না, কিন্তু এদের ভাই আপনি ঘুরতে আসে এন জি ওয়ান থ্রির ভাই সাজাইতে আসে হাজার হাজার এখানে টাকা কিছু রাখে না সব বলে দাঁড়িয়ে গেছে, কিন্তু তারা আর ভাবিতে পারি না স্বাধীনের পর দিয়ে রা হয়েছে চলে গেলাম কোথায় ও হাল্লো মারাত্তা ভালো চলে গেছে তিনজন ভাঙা চলে গেছিল, তখন যাই এখান থেকে তখন আমরা গুলি করলাম ব্রাশ মারলাম যাইছে, এই দাম না যে গেছে যে কোথায় মধুরাঘাত যাইয়ে দাঁড়া ভরে গেছে বই আর ওই যে মুক্তি বাহিনী হলো এটা করে কেন মারি ভালো যাও কাল্লায় ভাসাইছি আল্লাহ এসে তুমি খেলনা হয় আর দিছি তাও জানিয়ে বয়সে তো বড় কমন যাও যা সেনাবাহিনীতে ছিলাম আমার এই যে ফিরে আসার কারণটা কি সাথে মার্চের ভাষণ বঙ্গবন্ধু আজ তো সেই আমাদের কাছে নাই বলবো কি এটা বললে চোখের ফানি আসে, হ্যাঁ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ এইরকম নেতা কি আর দুনিয়া আর হইব, হ্যাঁ কিন্তু বড় দুঃখের বিষয় আমি জানি না আলম সাহেব তারা কতটুকু জানে তাও জানি না বঙ্গবন্ধুর ওপর যে আক্রমণ চালাইলো ওখানে তারা তার কেউ ছিল না, আর না আমি থাকবে মলনীতি বললে বসতাম বঙ্গবন্ধু মারলে বড় মারতে তো যাও অনেক কথা বলে ফেলাইলাম আরও অনেক কথা রয়েছে বেশি কথা বলার অবশ্য আমার বয়সও কম না, আমি এমনি হইলাম যে 43 জন্ম হইলেও 47 আমার সার্টিফিকেট তার বলছি ওই সেনাবাহিনীর যাতে বয়স কমাই দিয়েছিলাম, বয়স বেশি হলে বলে চাকরির থেকে সরকার একটা কথা আমি এখন আর রাখি, আমরা যুদ্ধ করেছি আমাদেরকে যারা সাহায্য করেছে সিলিন্ডার দিয়েছে এরা ভোট দেখাইছে তারা যদি সাহায্য নিচ্ছেন কিন্তু আমরা এত সহজ কিছু করতে পারছি, যেমন আমরা বিভিন্ন জায়গায় যে সরকার নিয়েছে বিভিন্ন ধরনের যেমন আমাদের এই যে দক্ষিণ আমরা যে সলমান সদর, হ্যাঁ কেমন নদীর আমার সিয়ামি এই মেহর খলিল সাহ এই ডাক্তার সালিয়াম সাহ এই কি নাম হয় জামাল কন্ট্রাক্টর আমাদের শফি সালুদার তারপরে শফি সিদ্দার লাইনম্যান সৈয়দ বিক্রম সৈয়দ যে আরও অনেক আবার আমরা স্যার যে অলোক বিশ্বাস আবুল হাদি মাস্টার যেমন আমরা স্যারটা নিলাম যেমন দিদি এখানে তারপরে জুনিয়র আমার ওই কী নাম হয় আগুনিয়া বাগান যেরকম নকুল কর্মকার যেমন ওই নিরহন মন্দির বাড়ি খানুখিল চন্দ্রমোহন সাধু তারপরে অলোক বিশ্বাস এই যে তপন তেন তপন বিশ্বাস আমরা রতন বললে ব্যাখ্যান চিনেন তপন বললে কি আর চিনে না এদের ভারী হারুয়া যাই মুরালী চৌধুরী বাগনীতি এইভাবে যে যুগুলো আমাদের যে সাহায্য করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে রসদ দিয়ে সালবাদ দিয়েছে রাঁধে খাবাইছে, হ্যাঁ এদের নামগুলি কিন্তু টাকা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন ছিল, এদের নামগুলি তো কেউ বলতে আমি দেখি উনি নাই কিন্তু তাদের নামগুলি আমার মনে হয় রেকর্ড বক্ত করা হয় নাই,
তাদের নামগুলি রেকর্ড করতে থাকার দরকার ছিল। তো এই কথা হইলে যাও, আপনাকে অনেক ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।